বলিউড নায়িকা সোনাল চৌহান মেয়ে নিয়ে খুশি, এমন ক্যাপশন দেখে শাকিব খানকে নিয়ে জড়িয়ে একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন। ছবিটি সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রোমান্টিক মুডে নেটিজেনরা এই ছবিটি দেখে বলছেন, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। নায়িকা সোনালের ইনস্টাগ্রাম পোস্ট দেখলে এমন একাধিক মন্তব্য চোখে পড়বে, যেখানে অনুসারীরা জানাচ্ছে এই জুটের রোম্যান্স দেখার অপেক্ষায় আছেন। পোস্ট করা এই ছবিতে অনুসারীরা ভালোবাসার ইমোজি দিয়ে ভরিয়ে দিচ্ছেন। জানা যায়, জাহিদ আকবরের লেখা বালামের গাওয়া একটি গানের শুটিং দৃশ্য এটি। রণবীর কাপুর ও আলিয়া ভাটের কেশারিয়া ছবির গানের শুটিং যেখানে হয়েছে, একই লোকেশনে শাকিব সোনালের রোমান্টিক এই গানটির দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে। গেল মাসের শেষ সপ্তাহ থেকে দরজ ছবির শুটিং টানার চলছে। এটি হতে যাচ্ছে বাংলাদেশ থেকে নির্মিত প্রথম সর্বভারতীয় ছবি। শাকিবের বিপরীতে অভিনয় করছে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। বাংলাদেশে পশ্চিমবঙ্গ ও মুম্বাইয়ের যৌথ প্রযোজনায় এই দুই দেশের পরিচিতি শিল্পীরা আছে। এই ছবিতে শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সোনাল চৌহান, যিনি ইমরান হাশমির, প্রভাস, অমিতাভ বচ্চন সহ তামিল তেলুগুর নামকরা অভিনেতাদের সঙ্গে অভিনয় করছেন। দরদ সাইকো থ্রিলার রোমান্টিক ধাঁচের ছবি। আগামী বছর ভালোবাসা দিবসে এটি বাংলাদেশ, ইন্ডিয়া সহ 20টির বেশির একযোগে মুক্তি পাবে।